হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি একটি নতুন গল্প পড়ে শোনাবো। এটি একটি সায়েন্স ফিকশন গল্প, লিখেছেন মোহাম্মদ হুমায়ুন আহমেদ। গল্পটির নাম পরেশের হৈলদাবড়ি। তাহলে চলো বন্ধুরা, সায়েন্স ফিকশন ছোট টাইপের এই গল্পটি পড়ে ফেলি। বলে রাখি, অনেকেই আছো যারা বড় গল্প পড়তে পছন্দ করো না, বৈজ্ঞানিক কল্প কাহিনী, তারা ছোট গল্প পড়তে পছন্দ করো, তাদের জন্যই আমাদের এই আয়োজন। তাহলে চলো শুরু করি। এক, পরেশ বৈদ্য। পরেশ বৈদ্য নয়াবাজারের একটা কাপড়ের দোকানে কাজ করে, 32 ভাজা কাজ। সকালে দোকান ঝাড় দিয়ে তার দিনের শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত খদ্দেরের সাথে সে কাপড় দেখা বিক্রি কিনি করে। ক্যাশ দেখে দুপুরে তার 1 ঘন্টা ছুটি হয়। এই 1 ঘন্টায় সে রান্না বান্না করে, তার রান্না বান্নার হাত ভালো। দোকানের মালিক আজিজ মিয়া তার হাতের রান্না বান্নার বিশেষ ভক্ত। অনেককেই তিনি বলেছেন হিন্দুটা রান্ধে ভালো, বিশেষ করে মাসকলাইয়ের ডাল। বাংলাদেশে এই রকম মাসকলাইয়ের ডাল যদি আর কেউ রাঁধতে পারে, তাহলে সে নাকি তার কানই কেটে ফেলবে। আজিজ মিয়া পরেশ বৈদ্যকে খুবই পছন্দ করে, মানুষটা সৎ, তার কোনো দাবি দেওয়া নাই। থাকা খাওয়া এবং মাসে মাত্র 300 টাকায় এমন বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। আজিজ মিয়া প্রায়ই ভাবেন পরেশের বেতন বাড়িয়ে 500 করে দেবেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। দোকানে হাটবার ছাড়া বিকিকিনি একেবারেই নাই। নয়াপাড়া অতি অজো জায়গা, অঞ্চলটাও দরিদ্র, গামছা ছাড়া কাপড় কেনার মতো কারো সামর্থ্য নেই। বেতন বেড়াতে না পারলেও ভদ্র ব্যবহার দিয়ে আজিজ মিয়া সেটা পুষিয়ে দেন। দোকান বন্ধ করে বাড়িতে যাবার সময় তিনি পরেশকে সঙ্গে নিয়ে যান, বাড়িতে পাশে বসিয়ে যত্ন করে খাওয়ান। খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ গল্প গুজব করেন, পরেশ দোকানে ফিরে যায়। রাতে সে দোকানেই ঘুমায়। আজিজ মিয়ার 4 মেয়ে, বড় 2টা বিবাহযোগ্য, তাদের জন্য পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো পাত্র পাওয়া যাচ্ছে না। পরেশ বৈদ্য হিন্দু না হয়ে মুসলমান হলে তিনি অবশ্যই তার বড় মেয়ে পীরাবানু খানমের সাথে তার বিবাহ দিতেন। পরেশ যদি এখন মুসলমান হয় তাহলে তিনি সেটি বিবেচনা করবেন। শুধু পরেশের বয়সটা একটু বেশি, 40-এর উপরে, তবে পুরুষ মানুষের জন্য বয়স কিছু না, মেয়েদের বয়সটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষের জন্য না। তিনি বিষয়টা নিয়ে তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তার স্ত্রী খাদিজা বেগম হতভম্ব হয়ে বলেছেন, কি বলেন আপনি, মালাউনের সাথে মেয়ের বিবাহ দিতে চান? মুসলমান হওয়ার পরে বিবাহ করবে, সমস্যা কি? ইসলামী ধর্মীয় মতে বিবাহ হবে। কচ্ছপ খাইন্নার সাথে মেয়ের বিবাহ, ছি, কেমনে বলেন আপনি, মুসলমান হওয়ার পরে তো আর কচ্ছপ খাবে না, তাই না? এই সব আপনি ভুইলা যান। কর্মচারীর সাথে মেয়ের বিবাহ, আল্লাহ মাফ করুক, ছেলে শিক্ষা নাই, দীক্ষা নাই, আপনার মেয়ে এবার কলেজে ভর্তি হয়েছে, জানেন না? 2, মানুষের কাজ শুধুই দেখে যাওয়া। পরেশ বৈদ্যর লেখাপড়ার সামান্য ঘাটতি আছে, সে ক্লাস 6-7 পর্যন্ত পড়েছে, তবে তার হাতের লেখা অত্যন্ত সুন্দর, মুক্তার মতো অক্ষর, তবে মুক্তাক্ষর কোনো পাত্রের গুণ হিসাবে বিবেচনা করা যায় না। এক আষাঢ় মাসের কথা, সারাদিন খটখটে রোদ গেছে, সন্ধ্যা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে গেল, শুরু হলো প্রবল বর্ষণ। আজিজ মিয়া ঠিক করলেন আজকে আর বাড়ি ফিরবেন না, দোকানেই রাতটা কাটিয়ে দেবেন। কাদা ভেঙে 2 মাইল হাঁটার কোনো অর্থ হয় না, তাছাড়া বাড়ির কাছাকাছি খালের মতো আছে, আগে পায়ে হেঁটে খাল পার হওয়া যেত, গত কয়েকদিনে পানি বেড়েছে, আজকে যে বৃষ্টি হয়েছে অবশ্যই খালে পানি জমে গেছে, সাঁতার পানি হয়ে যাবার কথা। আজিজ মিয়া পরেশকে ডেকে বললেন, ভাত বেঁধে ফেলো, রাত্রে আর বাড়ি যাব না। পরেশ নিচু কলায় বলল, মামানি দুশ্চিন্তা করবে না? আজিজ মিয়ার স্ত্রীকে পরেশ মামানি বলে ডাকে। আজিজ মিয়া বললেন, করুক দুশ্চিন্তা, একটু করলে কিচ্ছু হবে না, মেয়ে ছেলে যদি মাঝে মাঝে দুশ্চিন্তা না করে তাহলে তাদের স্বাস্থ্য খারাপ হয়, আল্লাহ পাক মেয়ে ছেলে পয়দা করেছে দুশ্চিন্তা করার জন্যই। পরেশ বলল, রাতে খাবেন কি? মাংস খেতে ইচ্ছে হচ্ছে, মাংস এখন পাবো কই, খিচুড়ি করো, সঙ্গে ডিম ভুনা, পাতলা খিচুড়ি করবে, ঠিক আছে? আচ্ছা করব। খিচুড়ির মধ্যে চায়ের চামচে 2 চামচ ঘি দিয়ে দিও,
ঘিয়ে সুঘ্রাণ ভালো লাগবে। ঘি আছে না? জি আছে। কাঁঠালের বিচি দিয়ে ঝাল মুরগির মাংস খেতে পারলে দিল খুশ হতো। ডিমও খারাপ হয় না। আজিজ মিয়া রাতে খুব তৃপ্তি করে খেলেন। তিনি ঠিক করলেন বৃষ্টি বাদলার দিনে পরশকে দিয়ে তিনি সবসময় পাতলা খিচুড়ি এবং ডিমের তরকারি করতে বলবেন। তার পান তামাকের অভ্যাস নেই। তারপরেও তিনি দুইটা পান খেলেন। পরশকে দিয়ে সিগারেট আনালেন। সিগারেট ধরিয়ে তিনি অতি আনন্দে টানতে লাগলেন। দোকানের গদিতে বিছানা করা ছিল। তিনি ঘুম ঘুম চোখে বিছানায় গেলেন। টিনের চালে বৃষ্টি পড়ছে, ঝুমঝুম শব্দ, আরামদায়ক ঠান্ডা হাওয়া। আজিজ মিয়ার মনে হলো তিনি জগতের অতি সুখী মানুষদের একজন। পরেশ বলল, মামা মাথা বানায় দি। পরেশ আবার আজিজ মিয়াকে মামা বলে ডাকে। আজিজ মিয়া জড়ানো গলায় বললেন, লাগবে না লাগবে না, থাক তুমি ঘুমাও। পরেশ বলল, একটু চুল টেনে দি, একটু চুল টেনে ঘুম পাড়ায় দি, আরাম লাগবে তাহলে। পরেশ চুল বিলি দিয়ে দিচ্ছে। আজিজ মিয়ার এত আরাম লাগছে যে বলার মতো না। আবার ঘুম পাচ্ছে প্রচণ্ড। তিনি চেষ্টা করছেন জেগে থাকতে, ঘুমিয়ে পড়লে আরামটা আর পাওয়া যাবে না এই কারণে। পরেশ। জি মামা। এই রকম মাথা বানানো কোথায় শিখেছো? একমাত্র নাপিতরাই তো এত সুন্দর করে মাথা ব্যায়াম করতে পারে। তোমাদের বংশে কি কেউ নাপিত ছিল? না মামা। তোমার বেতন বাড়ানোর চেষ্টা করব। বাড়ানো উচিত, রোজগার পাতি নাই তো, তাই বলে কিছু করতে পারছি না। থাক মামা, দরকার নেই। দরকার যে নেই তুমি বলবেই, কারণ তুমি অতি ভালো ছেলে। তুমি যদি কচ্ছপ খাওয়া ধর্মের না হতে তাহলে অবশ্যই পরিবানুর সাথে তোমার বিয়ে দিতাম। পরিবানুর চেহারা ছবিতে খারাপ না, কি বলো, তাই না? তবে মিজাজ একটু ভালো না, মায়ের মতো চড়া মিজাজ। মেয়ে ছেলের চড়া মিজাজ থাকা সংসারের জন্য ভালো না। পরেশ জবাব দিচ্ছে না, এক মনে চুল টেনে যাচ্ছে। আজিজ মিয়া চিত হয়ে শুয়েছেন। এবার পাশ ফিরলেন। পাশ ফিরে আরাম আরও বাড়ল। পরেশ এখন ঘাড় ম্যাসেজ করে দিচ্ছে। এই ম্যাসেজে আরাম আরও বেশি হচ্ছে। আজিজ মিয়া চেষ্টা করছেন আরও কিছুক্ষণ জেগে থাকতে। ঘুমিয়ে পড়া মানে সবই শেষ। পরেশ। জি মামা, বলেন। চুপ করে থাকবা না, কথা বলো, গল্পগুজব করো। কি গল্প করবো মামা, যা ইচ্ছে করো, মাথা মেজাজ ছাড়া আর কি বিদ্যা জানো তুমি? বলতে থাকো শুনি, আমার ধারণা তুমি অনেক কিছু জানো। জি মামা, আমি অনেক কিছুই জানি। বলো তাহলে, একটা একটা করে বলতে থাকো। বাদ্যবাজনা জানো নাকি? না, বাদ্যবাজনা আমি জানি না, তবে আমি সামনে পিছনে সব কিছু দেখতে পারি। এইটা কি বললা পরেশ? সামনে পিছনে তো সবাই দেখে। সামনে দেখি, আবার ঘাড় ঘুরায় পিছনে তাকাইলেই পিছনে দেখি। মামা আমারটা এইরকম না। কি রকম? ধরেন আজ থেকে 1 লাখ বছরের পৃথিবীর কি অবস্থা এইগুলান দেখতে পারি। ভালো, খুব ভালো। একজন আমার একটা হইলদা বড়ি খাওয়াইছিল, তখন থেকে দেখি। কি বড়ি? হইলদা বড়ি। আজিজ মিয়া পুরোপুরি তার ঘুমের মধ্যে চলে গেলেন। চেতনার অতি সামান্যই অবশিষ্ট রয়েছে। পরশের কথা শুনছেন কিন্তু পুরোপুরি বুঝতে পারছেন না। নিজেও মাঝে মাঝে কথা বলছেন, কি বলছেন সে বিষয়েও তার কোনো ধারণা নেই। পরেশ বলল, মামা আমি সবই দেখতে পাই। আজিজ মিয়া বললেন, সবই দেখতে পাওয়াই ভালা, কিছু কিছু দেখা কিছু না দেখা এগুলো ভালা না। আসমানে যে চন্ড আছে সে চন্ড কিন্তু মামা থাকবে না, পৃথিবীর উপরে আয়সা পড়বে। পড়ুক, ধুম করে পড়ুক, চন্ড না থাকাই ভালো। চন্ড আসমানে থাকলে জ্যোৎস্না হয়, সেই জ্যোৎস্নায় অনেক পাপ কার্য হয়। আমি নিজে এরকম পাপ কার্য করিয়েছিলাম পাট ক্ষেতে। আসমানে চন্ড থাকা উচিত না, গ্যারামে পাট ক্ষেত থাকা উচিত না, বুঝেছ? জি মামা, বুঝেছি। সূর্যের কি গতি হইব শুনবেন? বলো শুনি। সূর্য সব কিছু টান দেওয়া নিজের উপরে ফেলবো, আগুনের থাবা বাইর কইরা টান দিব, তারপরে ছোট হোক কইরা ধরব, বিন্দুর মতো ছোট হইয়া যাইব সব কিছু। কি বললা, বিন্দু? হো মামা, বিন্দু বলেছি। আমার খালাতো এক বোন ছিল, তার নাম বিন্দু। বিবাহ হয়েছে, জামাই সৌদিতে কাজ করে, বিরাট পয়সা কামাইছে। জগতের যা কিছু আসছে বুঝছেন মামা, সব একদিন অন্ধকার হইয়া যাইব, আসমানে কোনো তারা থাকবো না, সব নিভা যাইব।
তখন মাঝে মধ্যে গম গম আওয়াজ উঠবো, মামা বুঝতেছেন নাকি আপনি? হ্যাঁ, বজ্রপাতের আওয়াজ বুঝেছি, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত পড়বই, ঠান্ডা হাওয়া দিতেছে, গায়ে একটা চাদর দিয়া দাও তো আমারে। পরেশ মামার গায়ে চাদর দিতে দিতে বলল, হুলদা বড়ি আমাকে কে দিয়েছিল সেই ঘটনা শুনবেন মামা, বিরাট ইন্টারেস্টেড ঘটনা। বড়ি পয়সা দিয়া খরিদ করিয়াছিলা? না, অ্যাবেই দিছে। বিরাট বড় হাই তুলতে তুলতে আজিজ মিয়া বললেন, মাগ না ওষুধে কাম করে না, ঔষধ বিষধ যখন কিনবা এক পয়সা হইলেও হাদিয়া দিবা, মনে থাকবো? জি মামা থাকবো। এখন কি ঘটনাটা বলবো? কি ঘটনা? হইলদা বড়ি কে দিয়েছে সেই ঘটনা বিরাট ইন্টারেস্টেড ঘটনা। বাদ দাও, ঘটনা যত কম শোনা যায় ততই ভালো। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে, এখন ঘুমাবো। আচ্ছা ঘুমান। তুফান হইতেছে নাকি? না, এখনো শুরু হয় নাই, তবে শেষ রাইতে বিরাট তুফান হইব, লন্ডভন্ড তুফান। কে বলছে? আপনারে বলছি না, হলদে বড়ি খাওয়ানোর পরে আমি সব জানি, দূরের জিনিসও জানি, কাছের জিনিসও জানি। ও আচ্ছা, জানা ভালো, কাছের জিনিস জানা খারাপ না। বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন, গাঢ় ঘুম। ঘুমের মধ্যে তার নাক শক্ত করে ডাকতে লাগলো। পরেশ তার মাথার কাছে বসে একটু চুল টেনে দিচ্ছে, সে ঘুমাতে যাচ্ছে না, কারণ আজকের রাত একটি অতি ভয়ঙ্কর রাত। এই রাতে বিরাট ঝড় হবে, সেটা ভয়ঙ্কর কিছু না, ভয়ঙ্কর ব্যাপার হলো ঝড়ের ঠিক আগে আগে পরিবানু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দেবে। হইলদা বড়ি খাওয়ার পর থেকে পরেশ সবই জানে, এও জানে যে গায়ে আগুন দেওয়ার ঘটনাটা আটকানোর কোনো উপায় নেই, উপায় থাকলে সে আটকাতো। হইলদা বড়ি তাকে শিখিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটার সব ঘটে আছে, এর কোনো কিছুরই কোনো পরিবর্তন করা যাবে না, মানুষের কাজ শুধু দেখে যাওয়া। বন্ধুরা, আশা করি তোমাদেরকে তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। বৈজ্ঞানিক উপন্যাস, হুমায়ুন আহমেদের বৈজ্ঞানিক উপন্যাসগুলো খুবই গভীর, না তারপরেও এগুলোকে সায়েন্স ফিকশন গল্প বলা চলে, সামাজিক ধরনের গল্প ধরতে গেলে প্রায় অনেক সাবলীলভাবে লেখা। তা বন্ধুরা, তোমাদের যদি গল্পটা পছন্দ হয় তাহলে বন্ধুরা আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের ভিডিও কীভাবে ইমপ্রুভ করা যায়, অডিও বুকটা কীভাবে ইমপ্রুভ করা যায় সেটি আমাদের জানালে আমরা ইমপ্রুভ করতে পারবো। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।